সংশয়বাদ কাকে বলে কোনো দাবি কিংবা ঘটনাকে বিনা প্রশ্নে মেনে না নিয়ে বা অন্ধভাবে বিশ্বাস না করে তা সম্পর্কে সন্দেহ পোষণ এবং প্রশ্নবিদ্ধ করে বিষয়টির সত্যতা যাচাই করার পদ্ধতি হচ্ছে সংশয়বাদ সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটি পদ্ধতি যা অন্ধভাবে বিশ্বাস না করে সংশয় দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণের মাধ্যমে যাচাই বাছাই করে দেখার উপর নির্ভরশীল সংশয়বাদ শব্দটি অনেক বৃহৎ পরিসরে ব্যবহৃত হয় যে কোনো কিছুকে সন্দেহ সংশয় পোষণ এবং প্রশ্নবিদ্ধ করার মনোভাবকেই সংশয়বাদ বলা মনোভাবকে পারে সাধারণভাবে বহুল প্রচলিত কোনো ধারণাকে সন্দেহ করা অর্থে সংশয়বাদ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে যারা সংশয়বাদের প্রতি আস্থা রাখেন বা সংশয়বাদ চর্চা করেন তাদেরকে সংশয়বাদী বলা হয় সংশয়বাদীগণ মনে করেন বিনা প্রশ্নে বিনা সন্দেহে কোনো দাবিকে মেনে নেওয়া সত্য জানার ক্ষেত্রে অন্তরায় তাই সত্য জানার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে সংশয় পোষণ করে যাচাই করে দেখা সংশয় দৃষ্টিভঙ্গেই যাচাই করার ক্ষেত্র প্রস্তুত করে চিরায়ত দর্শন থেকেই সংশয়বাদের ইংরেজি প্রতিশব্দ শব্দ স্ক্যাপটি শব্দটি এসেছে প্রাচীন গ্রিসে কিছু দার্শনিক ছিলেন যারা কোনো কিছুকেই নিশ্চিত বলে ঘোষণা দিতেন না বরং সব কিছুতেই তাদের নিজস্ব যুক্তি তথ্য প্রমাণের দিতে মতামত ব্যক্ত করতেন দার্শনিকদের এই ধারাটিকে তখন স্কেপটিকই বলা হতো তাই দার্শনিক ধারার বৈশিষ্ট্যকেই হিসেবে আখ্যায়িত করা হতে দেখলেন আপনারা প্রথম ভিডিওটা আমরা বানিয়েছি অমিত ভাইয়ের কণ্ঠ দিয়ে এবার আমি একটু আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটা দেখাতে চাচ্ছি এটার মানে কণ্ঠ দিয়েছেন আমাদের উর্মি আপু আহ অমিত ভাই উর্মি আপু দুজনকে ধন্যবাদ এই দ্বিতীয় ভিডিওটা এবার একটু দেখেন অনেক কিছুই তো দেখা যায় না সেগুলো বিশ্বাস করেন অনেক সময় ধার্মিক বা আস্তিক বন্ধুরা আমাদের বক্তব্যের কিছু ভুল বা মিথ্যা অর্থ তৈরি করে এমন কিছু সস্তা কৌশল করেন যেগুলো নিতান্তই হাস্যকর তারা বলে থাকেন নাস্তিকরা না দেখে বিশ্বাস করে না অথচ নাস্তিকরা কখনোই দাবি করে না যে আমরা শুধু দেখার মাধ্যমেই কোনো কিছু বিশ্বাস বা অবিশ্বাস করি আস্তিকরা এই স্ট্রমেন ফ্যালাসিটি করে খুবই চালাকের সাথে যা একটি বুদ্ধিবৃত্তিক অসততাও বটে পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলো খালি চোখে দেখা সম্ভব নয় কিন্তু সেগুলোর বাস্তব প্রমাণ রয়েছে এই যেমন করোনা ভাইরাস বা ধরুন অক্সিজেন খালি চোখে দেখা না গেলেও এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি এগুলো মানুষের ব্যক্তিগত বা পারিবারিক বিশ্বাসের ওপর নির্ভরশীল নয় কিন্তু ভূত পেতনি জিউস শিব গণেশ আল্লাহ ফেরেস্তা জিন হনুমান থ্যানোস থর কালী এরকম পৌরাণিক সত্তাগুলোর কোনো বাস্তব প্রমাণ নেই কেউ এগুলো বিশ্বাস করে কেউ করে না এগুলোর অবজেক্টিভ বা নৈব্যক্তিক প্রমাণ দেখাতে পারলে অবশ্যই আমরা মেনে নিতে বাধ্য যতদিন তা কেউ দেখাতে না পারছে ততদিন আমাদের পক্ষে এসব দাবি মেনে নেওয়া সম্ভব নয় আবার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনেক সময় ভুল হতে পারে যেমন মরিচিকা বা নেশাগ্রস্ত অবস্থায় ভুল দেখা বা হ্যালোসিনেশন হওয়া তাই নৈব্যাক্তিক প্রমাণই কোনো দাবির সপক্ষে যথাযথ প্রমাণ তাই নাস্তিকরা বলেন আমরা যার বা যে বিষয়ের কোনো নৈব্যক্তিক প্রমাণ পাই না তা মেনে নেওয়া বা অন্ধভাবে বিশ্বাস করা যৌক্তিক নয় আশা করি ধার্মিক বা আস্তিক বন্ধুগণ এরপরে আমাদের অবস্থানটি বুঝে নিজেদের ভুল শুধরে নেবেন একই স্ট্রমেন ফেলাসি বারবার করবেন না আপনারা দেখলেন আমরা এই ভিডিও তৈরি করার কাজে হাত দিয়েছি আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান যারা একটু মানে কাজ করতে পারেন এই ভিডিও গুলা তৈরির ক্ষেত্রে বা কণ্ঠ দেওয়ার ক্ষেত্রে বা অ্যানিমেশনের ক্ষেত্রে যারা কাজ করতে পারেন তারা একটু দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের অনেক কাজ আছে অনেক ছোট ছোট ভিডিও এরকম বানাতে হবে কমপক্ষে একশোটা ভিডিও আমাদের বানাতে হবে একশোটা ভিডিও বানিয়ে আমরা একটা লিস্ট তৈরি করে রাখবো যে মুমিনদের জন্য যে এই জিজ্ঞেস করলে সাথে সাথে আমরা ভিডিও ছেড়ে দিব এই প্রশ্নগুলোর উত্তর আমরা অসংখ্যবার দিতে 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 আমি তো রীতিমতো ক্লান্ত হয়ে গেছি এই কারণে আমি এই প্রজেক্টে হাত দিয়েছি যে এইগুলো আমরা শর্ট ভিডিও বানিয়ে রেখে দিব তাহলে আর আমাদের এই কষ্টটা করতে হবে না আপনারা যারা আছেন তারা যদি আমাকে একটু আমাদেরকে একটু সাহায্য করেন আমাদের সংসার টিমকে যদি একটু সাহায্য করেন তাহলে কিন্তু কাজগুলো আমরা মিলেমিশে অনেক দ্রুত করে ফেলতে পারি আপনারা হেল্প না করলেও আমি করব আমি তো আমার কাজ চালাই যাব আমি আমার কাজের জন্য জন্য ওয়েট করি না আমি আস্তে আস্তে হবে অনেক ধীরে ধীরে হবে কাজে হাত দিই আমি মানে শেষ পর্যন্ত যাই দেখি শেষ পর্যন্ত কোন পর্যন্ত যাওয়া যায় হয়তো কিন্তু তারপরে আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন এই বিষয়ে তাহলে কাজটা অনেক দ্রুত এগিয়ে যেত আমি অনেকের কাছে হেল্প চাই অনেকের কাছে হেল্প চেয়েছি কিন্তু দেখা যায় যে তারা কয়েকদিন পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আ প্রথমে বলে অনেকে এসে বলে যে হ্যাঁ হ্যাঁ হেল্প করব এটা করব সেটা করব কিন্তু পরে আর তাদের কাউকে আমি খুঁজে পাই না কয়েকদিন পরই তারা হাওয়া হয়ে যায় তো এই মানে আমাদের একটা কাজ কাজটাকে তো একটু সিরিয়াসলি নিতে হবে এই কাজগুলো তো ইম্পর্টেন্ট এগুলো তো মানে ফেলনা কাজ না আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আমাদের এই কাজগুলো একটা জরুরি কাজ এই কাজগুলো আমাদের দরকার করে রাখা দরকার আমাদের এরকম প্রায় শতখানেক ভিডিও তৈরি করতে হবে অনেকে আমি তবে একটা সমস্যা হয়েছে যে আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি দুই তিন জন করে দিয়েছেন এই কারণে মানে দুই তিনটা ফাইল হয়ে গেছে আমি কিন্তু আমি দেখেছি যিনি আগে আমার আমাকে পাঠিয়েছেন তাকে আমি তার কণ্ঠটা দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি এখন পরে যারা পাঠিয়েছেন তাদের তাদেরকে আমি সরি বলতে চাই যে আপনাদের কণ্ঠটা আর আমি নিতে পারছি না কারণ আমি অলরেডি বানিয়ে ফেলছি তখন আপনারা আমাকে মেল করেছেন কণ্ঠটা তো আপনারা একটু লক্ষ্য রাখবেন আমার পেজে যখনই আমি এই স্ট্যাটাসগুলো দিব সাথে সাথে আপনি কণ্ঠটা দিয়ে আপনি রেকর্ড করে পাঠিয়ে দেবেন

আসিফ ভাই ধন্যবাদ এবং ফারোজ ভাই শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমি আসলে অমিত ভাই এবং উর্মি ওনাদের এই ভয়েস ওভার এইটা শুনে আসলে লোভ সামলাতে পারিনি ঢুকলাম এটা খুবই চমৎকার একটা উদ্যোগ উদ্যোগ আসিফ ভাই ধন্যবাদ আপনাকে অভিনন্দন এরকম একটা চমৎকার উদ্যোগের জন্য এবং যে আউটপুট আমাদের দেখাইলেন মানে গতকালকেই পরশুদিন বলছিলেন আসিফ ভাই তো এই অল্প সময়ের মধ্যে যে আউটপুট দেখলাম আমরা এটা কিন্তু আসলেই মানে শুধু ধন্যবাদ অভিনন্দন এটা ছোট হয়ে যাবে মানে এটা আমাদের অনেক বড় একটা কাজ হইলো আর কি এই মানে সময়ের সাথে চলা হ্যাঁ এই আমি দেখছি আপনাকে অনেক জায়গায় বিরক্ত হইতে তেনা পেচানো ওই একই প্রশ্ন বারবার তো তাদের জন্য এটা একটা খুব সুন্দর শ্রুতিমধুর সব কিছু মিলে খুবই মানে একশোতে একশো আমার আমার মন্তব্য এটা আসিফ ভাই ধন্যবাদ এবং অমিত ভাই উনি তো নাই বা উনি বাবা উনিও নাই তবে ওনাদের প্রতি ভালোবাসা অন্যদের যে ওভার বা সবকিছু চমৎকার তো আমি যেটা আমি আমি যেটা দেখেছিলাম এতদিন ধরে যে সবাই আর কি বলে যে আমরা এটা করব ওটা করব ওটা করব ওটা করব বাট আলটিমেটলি কাজটা হয় না इवन আমি যদি আমার আমার দিকেও তাকাই ধরেন আমার যে কাজটা আজকে করলে ভালো হয় এটা আবার করতে কত মনে করে না আরো 7-8 দিন বা আরো অনেক বেশি সময় যায় লাগে এই জন্য যদি আমাদের সবার কাজের মধ্যে একটু ইয়াটা বাড়ে যে আসিফ ভাই যেরকম প্যাশন দিয়ে কাজটা করেন একটা কাজ পেলে দ্রুত শেষ করে দেয় আমরা যদি কাজটা ওইভাবে করা শুরু করি আমরা যদি আসিফ ভাইকে ওইরকম করে একটু হালকা হেল্প করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ইয়াটা আমাদের 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 ওয়েবসাইট গুলা এবং আমাদের তথ্য ভান্ডার গুলা এটা কিন্তু অনেক স্ট্রং হবে আপনারা যদি ছোট ছোট করে যাই পারেন যেটাই পারে এরকম আর্টিকেল একটা ভয়েস ওভার বা আপনারা নিজেরা নিজেরা কোনো একটা ভিডিও বানাইছেন কোন একটা কোন একটা ছবি বানাইছেন এটা যদি আপনারা সাবমিট করতে পারেন দিতে পারেন তাহলে ভান্ডার গুলা ভালো ইয়ে হয় বিশেষ করে বহুল প্রচলিত প্রশ্নের প্রশ্ন প্রশ্নের উত্তর গুলা এইগুলা কিন্তু আমাদের অনেক ডেলিভেসিস আসে ভাই বলতে হয় আমাদের কাছে যদি এগুলো ভিডিও থাকে তাহলে কিন্তু আমরা এটা ছেড়ে দিতে পারি অনেক ডেলিভেসিস আমাদের এই কষ্টটা আর কি জি আসি ভাই হ্যাঁ ভাই ভাই যেটা দেখি যে মানে লাইভে এসে কথা বলার জন্য অনেক অনেক নাস্তিকি আছেন যারা হচ্ছে মানে ছদ্ম নাম নিয়ে তারপরে একটু কথা কথা বলতে একটা বলে কোনো লাভ নেই তো এইভাবে মানে ইয়া করে লাভ নেই তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেই কাজগুলো হচ্ছে আমাদের যে ইয়াটা তৈরি করে রাখা আমাদের ডেটা বেসটা তৈরি করে রাখা এবং এই জিনিসগুলো কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন এগুলো যে শুধুমাত্র

এবং আমি একটা ফোল্ডারও বানাবো ফোল্ডার বানায় সব সব ভিডিও সেখানে থাকবে আমার কাজ করতে একটু টাইম লাগে এটা ঠিক আমি একটু সময় নিয়ে করি কাজগুলো আমি শেষ করি শেষ করি আমি এইটাও শেষ করব এই যে হুজুরদের ভিডিও এবং এই যে আমাদের এই ছোট ছোট ক্লিপ এইগুলো আমি একটা ডেটাবেস বানাই আমি উন্মুক্ত করে দিব সংশয় ডট কমেই থাকবে সেগুলা এবং সবাই সেই জিনিসগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তাহলে দেখেন আপনাদের সবার সুবিধা হচ্ছে আপনারা তাহলে সবাই একটু হেল্প করেন সবাই একটু মানে কাঁধে কাঁধ মিলান কাঁধে কাঁধ মিলালে কিন্তু খুব দ্রুত কাজটা হয়ে যেত একশো ভিডিও বানানো আমি যেটা এখন করতে চাচ্ছি ক্যানভাতে আমি এই ভিডিও বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আমি 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 একটা স্টিম বসেই আমি কয়েকজনকে দেখিয়ে দিতে পারি আপনারা যদি চার পাঁচজন এই জিনিস কাজটা শিখতে চান যে চার পাঁচ জন আমরা এই কাজটা শিখতে চাই আসে কিভাবে বানালেন আমাদেরকে একটু শিখাই দেন এমনকি মুমিনরাও যদি কাজটা শিখতে চায় মুমিনদের মধ্যে যদি কেউ আসে যে ভাই আছে ভাই আমিও ভিডিও বানাতে চাই কিভাবে কাজটা আমাকে দেন তাহলে তাদেরকে আমি শিখাই দিব অসুবিধা নেই মুমিন হলে যে আমি তাদেরকে মানে বাইর করে দিব না তারাও যদি শিখতে চায় তারাও আসতে পারে পাঁচ সাতজন যদি লোক আমার কাছে মানে একটা টাইম ফিক্স হয় যে এই টাইমে আমরা বসে আমি দেখা দিব যে কিভাবে এডিটিংটা করতে হয় একদম ইজি তারপর কেউ একজন ভয়েস দিয়ে দিলে সেই ভিডিওর সাথে ওইটা লাগে সুন্দর একটা ভিডিও তৈরি করে ফেলা যায় বেশিক্ষণের কাজ না মানে ঘন্টা খানে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের কাজ আর ভয়েসটা দিয়ে দিলে 48 মিনিটের কাজ বাকি থাকে এই কাজটা যদি আপনারা কয়েকজন শিখে নেন এবং কয়েকজন শিখে যদি সবাই মিলে করি আমরা তাহলে দেখা যাবে একশো ভিডিও বানাইতে বেশি সময় লাগবে না এরপরে কি হবে আপনারা দেখেন এরপরে যখনই এই ধরনের প্রশ্ন আসবে তখনই ছোট ছোট ভিডিও থাকবে যেমন ধরেন মুతా বিবাহ সম্পর্কে একটা ভিডিও থাকবে তারপর হচ্ছে গিয়ে গণিমতের মাল সম্পর্কে ছোট ছোট ভিডিও থাকবে শিশু বিবাহ নিয়ে ছোট ছোট ভিডিও থাকবে খ্রিস্টান ধর্ম নিয়ে ছোট ছোট ভিডিও থাকবে এইভাবে প্রত্যেকটা জিনিস যদি ছোট ছোট ভিডিও আমরা তৈরি করে রাখি তাহলে আমাদের কত বড় সুবিধা হবে আমাদের আর কিন্তু আমাদের ওই যে মানে সংশয় ডট কম এ ঢুকে সার্চ করাটা এগুলোর কিছু দরকার পড়বে না টাইটেলটা সার্চ করে ভিডিওটা দেখা দিবো শেষ দেখেন কত ইজি হয়ে যাবে আমাদের কাজ তাই না জি আসিফ ভাই এখানে আরও কিছু ইয়ে যুক্ত করা উচিত যে যেমন যারা আবৃত্তি ভালো করতে পারেন তারা এই ভয়েস ওভারটা দিতে পারেন যদি বাংলাদেশে থাকা অবস্থায় আপনাদের রিস্ক মনে হয় যারা প্রবাসে আছেন তারা এটা করতে পারেন অথবা আমাদের সংশয় ডট কমে আপনারা ঢুকলে একদম নিচের দিকে আপনারা যদি অনেকেই অনেকে আছেন যে আবৃত্তি করতে পারেন না বা এই ধরনের সময় দিতে পারেন না তারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন যেন আমরা বাংলাদেশে যদি রিস্ক থাকে তাহলে পশ্চিমবাংলা বা অন্য জায়গায় যারা সেফ আছেন প্রফেশনাল যারা আবৃত্তি করেন তাদের দিয়ে আমরা এটা করতে পারি কিন্তু সেখানে আর্থিক ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এটা আমার প্রস্তাব আমি ভাই আর একটা বিষয় দেখা যায় যে আমরা আমাদের অনেকগুলো ভিডিওতেই অনেকের কাছে যায় যায় মানে একটা নোটিফিকেশন অনেকে মনে করেন যে আমরা বোধহয় কাঙ্গাল না এটা ব্যাপারটা এরকম না আমি আসিফ ভাই বা আমরা কেউই ধরেন জেমস ভাই একটা গান গাইলে ওটার ওনার কপিরাইট থাকে যে এটা উনি গাইবেন বা ওনার কপিরাইট ওনার লেভেল আমাদের এরকম না এই এই আন্দোলনটা সবার এবং সবাই এটা উন্মুক্ত সবাই এটার সাথে ই করবেন তবে হ্যাঁ একটা শ্রমের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আচ্ছা এটা সংশয়ের কাজ সেটা আপনারা কপিরাইট নিজেই মেনশন করে দিন কিন্তু কারোর কাছে নোটিফিকেশান গেলে এটার মানে এই না যে আমরা এটা আমাদের সেফটির জন্য করি আমাদের উপরে বিভিন্নভাবে সাইবার অ্যাটাক হয় অনেক ধরনের ছ্যাশ্রামী এই বাংলাদেশের যে সাইবার সন্ত্রাসীরা এরা ছেঁচরামি করে তো সেক্ষেত্রে আমাদের প্রোটেকশনের জন্য অনেক ক্ষেত্রে কপিরাইটটা থাকে কিন্তু এটার মানে এই না যে আমরা এটা একটা মুষ্টিগত একটা বিষয় যে না এটা আমাদেরই একমাত্র আর কেউ ই করতে পারবে না না এটা আসিফে তো বলেই দিচ্ছেন যে সবার জন্য উন্মুক্ত আপনারা সবাই এগিয়ে আসুন যে যেটা পারেন যদি কেউ ভয়েস ওভার দিতে পারেন আবৃত্তি ভালো করতে পারেন ভালো আপনি সে কাজগুলো টাইমলি করে দিলেন যদি কারোর মাথায় আইডিয়া আসে নতুন নতুন সেটা শেয়ার করতে পারেন আবার যদি কেউ মনে করেন আপনি ভিডিও এডিটিং ভালো পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারেন যদি কিছুই না থাকে তাহলে আপনি ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন সংসদ ওই ওয়েবসাইটে একদম নিচে সেটা আছে আপনি সেখানে কন্ট্রিবিউট করতে পারেন যেন আমরা প্রফেশনাল হায়ার করতে পারি যদি আমাদের মধ্যে এরকম না পাওয়া যায় তো এরকম অনেকগুলো প্রস্তাব থাকতে হবে রাশি ভাই আমি যদি ভুল না করে থাকি আপনি এর সাথে যুক্ত করতে পারেন ঠিক আছে তাহলে আসিফ সক্রেটিস শুনিয়ে যুক্ত হতে চাচ্ছল একটু দেখি আসিফ সক্রেটিস আমার আমার এখানে অ্যাড করা আছে একটু আসাদ ভাই যেগুলো বললেন সেটা তো সেটা সাথে আমি একমত বাট যদি যদি অ্যাটলিস্ট আপনারা ভিডিওগুলো শেয়ার করেন বা কার্ড কার্ড পোস্টগুলো শেয়ার করেন এটাও যদি করেন বা লাইক কমান্ডে লাইক কমান্ড দাওর সাথে থাকে আমি বলতেই সিন আপনারা রিয়েল আইডি দিয়ে সেটা করার দরকার নেই যদি আপনার জন্য রিস্ক হয় সেটা করা দরকার নেই বাট আপনারা যদি फेक আইডি থাকে কোন একটা গ্রুপে কোন একটা মেসেঞ্জার গ্রুপে বা কোথাও যদি আপনি শেয়ার করতে পারেন এটাও এটাও আমাদের জন্য হেল্প হয় আচ্ছা আসিফ ভাই একটা আসিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে আসিফ ভাই আপনি যে আপনি যে ভিডিও টিউটোরিয়াল শেখাবেন মেবি ইনক্লুডিং মুমিందারকেও শিখাবেন সেখানে কি ভাই আপনার

আমার জাস্ট এখানে একজন কমেন্ট করছেন যে নলেজ নামের যে প্রফেশনাল কেউ আস্তিকে হতে পারে আসলে এটা আমার মনে হয় না এমন অনেক প্রফেশনাল প্রফেশনালকে আমি চিনি যারা এই কাজগুলো প্রফেশনালি কাজ করেন আর কি তার ধর্ম কী আস্তিক কী আসলে দেখেন এই যে সংস্কৃতির সাথে যারা যুক্ত যারা আবৃত্তি করেন বা ওনাদের আসলে ওরকম ধর্ম নিয়ে এত ইয়া নাই হ্যাঁ তো সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করেই ইয়ে করবো জি আসিফ সক্রেজ ভাই না আসাদ ভাই আমি একটা কথা বলে দিই যে মানে মুমিনা আমাকে নিয়ে ট্রল ভিডিও বানায় বুঝছেন মাঝে মাঝে আমাকে নিয়ে ফারাজ ভাই কিনে আপনাকে নিয়েও বানায় আমাদেরকে নিয়ে ট্রল ভিডিও বানানোর চেষ্টা করে তো ওইগুলা মাঝে মাঝে আমাকে লিঙ্ক পাঠায় তখন ওইগুলো দেখতে গেলে দেখি যে তাদের এগুলোর কোয়ালিটি এত খারাপ এত চুনা হাঁকা মার্কা ভিডিও তারা বানায় সেগুলো দেখলেও ভাই মেজাজটা খারাপ লাগে যে আমার কে নিয়ে একটা ট্রল তোরা বানাবি বানা অসুবিধা নাই কিন্তু তুই তো একটা মানসম্মত তো একটা ব্যাপার থাকতে হবে তাই না একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে তো তো তোদেরকে আমি শেখাবো আয় তোরা আমার কাছে আসিস আমি শিখাই দিব কেমন শিখবি ভালো ভালো আমাকে নিয়ে ট্রল করতে পারো হ্যাঁ দেখতে গেলে তো আমার এই জন্য বলেছি যদি চায় মুমিনরাও আসতে পারে আমি তাদেরকে দেখা আমি যতটুকু পারি আর কি আমিও যে একেবারে খুব এক্সপার্ট না ওই আমি টুকটাক করে যেটুকু শিখছি আমার অল্প সময়ের ভিতরে টুকটাক করে যেটুকু শিখছি আমি সেটুকু তাকে তাদেরকে শিখাই দিব যেন আমাকে নিয়ে তারা ভালো ভালো ট্রল বানাতে পারে এইটুকু আমি হেল্প করতেই পারি তাই না হ্যাঁ আসিফ ভাই বলেন আমি ভাই ভাই যেটা বলতে যে যদি যদি করা যায় এটা হয়। মানে সংশয় আমরা পরে এক সময় আমরা চিন্তা করবো এটা এখনো আমাদের সেই প্রজেক্ট এখনো একবার শুরু হয়েছিল কিন্তু সেটা সফল হয়নি ভবিষ্যতে আবারও হবে কিন্তু আমাদের এখন যে প্রজেক্টটা সেই প্রজেক্টটাতে কাজ করতে পারেন কিনা সেটা আগে সেটা আগে দেখেন সেটা আগে শেষ করেন অন্য প্রজেক্টের কথা এখন বলেন না আপনি যেগুলা বললেন ভাই এগুলো আমি করতে পারবো আমার মোটামুটি এগুলো বিষয়ে আইডিয়া আছে এবং আমি ভালোই ভিডিও এডিটিং করতে পারি সেদিন ফারাজ ভাইকে আমি বুঝে একটা পাঠাইছিলাম ফরাজ ভাই বুঝে দেখছিলেন যে আপনি আমাকে একটু আপনি আমাকে একটু আপনার একটা মেল করেন আজকে ঠিক আছে আমি আপনাকে একটা আমি আমি আসিফ ভাই আপনি কিন্তু আজও মেইল করেছিলাম আপনার নাম্বারটা আমার কাছে আছে কিন্তু WhatsApp আচ্ছা তাহলে আপনি আমাকে WhatsApp এ একটু নক করেন ঠিক আছে WhatsApp এ নক করেন তাহলে এবং তার উপর দিয়ে প্রচুর ঝরঝাটটা গেছে এই যে আপনার এই যে শুক্রবার দিন এই শুক্রবার দিনই এসে তার উপরে হামলা হয়েছে এবং হামলাটা যে হয়েছে মানে সে একজন ব্যবসায়ী ছিল তার রিয়েল তার একদম ইচ্ছে তার নাম হচ্ছে ইকবাল মাহমুদ সে আপনার ওই ঢাকাতে মিরপুরে সে এক ব্যবসা করতো তো তখন তার যে ব্যবসায়িক যে কাজকর্ম করত তার আশেপাশে সবাই ছিল একদম মৌলবাদী মুমিন তো সে যে সে যেখানে থাকতো ব্যবসায়িক কাজের জন্য ওইখানেও সে দুইজন মৌলবাদী মুমিনের সাথে থাকতো তো এরপরে সে মৌলবাদী মুমিন কি করছে তার উপরে অনেক ভাবে সে ফেক আইডি দিয়ে কাজ খুব বেশি খুব বেশি খুব বেশি ডিটেল বলা দরকার নেই আসিফ ভাই হয়তো তার আরো বেশি ঝামেলা হবে খুব বেশি ডিটেল বলা দরকার নেই না অলরেডি ভাই হয়ে গেছে অলরেডি ভাই তার নামে মামলা হয়ে গেছে অলরেডি আচ্ছা এটা নিয়ে এটা নিয়ে আমরা ইয়া আসিফ সক্রেটিস ভাই আসিফ সক্রেটিস ভাই আমরা এটা নিয়ে পরে কথা বলবো কেমন কারণ বুঝতে পারছ আচ্ছা এই ধরনের বিষয়গুলো আসিফ সক্রেটিস ভাই আমরা নিজের আলোচনা করব তারপরে যদি ডিটেল জানার দরকার হয় সেটা পাবলিকলি এটা এসেই বলা দরকার নেই তো হ্যাঁ আসিফ সাকরিস ভাই এই ধরনের বিষয়গুলো আপনি মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা অন্য জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনি বলেন কিন্তু অন্য কোথাও গিয়েও এত উৎসাহের সাথে বলার প্রয়োজন নেই লাইভ অনুষ্ঠান গুলাতে এত উৎসাহের সাথে বলার প্রয়োজন নেই এই জিনিসগুলো একটু বলছেন যেগুলো আসলে প্রয়োজন নেই এটা বলে তো কোনো লাভ হচ্ছে না তাই না বলে যে তো কোনো লাভ হচ্ছে না এগুলো এত বেশি প্রচারের দরকার নেই আপনি যদি জানাতে চান তাহলে মেইল করে জানান বা হোয়াটসঅ্যাপে জানান এই ধরনের যে কোনো ঘটনাই কখনো ওপেন লাইভে ডিসকাস করবেন না ঠিক আছে ভাই আমাদের আহ যারা মুহিন বন্ধুর আছেন তারা যদি ফেয়ার খেলতেন আরকি ফেয়ার বলে কিছু আসে এটা বুঝতেন তারা তো পেছন দিক থেকে আক্রমণে বিশ্বাসী এই কারণে আর কি আমাদের একটু কৌশলীয় এই করা উচিত জি আচ্ছা আসিফ সক্রেটিস ভাই আপনি কি আর কিছু বলবেন না 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 আসিফ ভাই আমার আর তেমন কিছু বলার নাই তাহলে আপনি আমাকে রাতে হোয়াটসঅ্যাপে নক দেন আমি আপনাকে অ্যাক্সেস দিব নে ক্যানভাতে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ ওকে ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরের জনকে যুক্ত